সালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে অনেকদিন পর দুই বন্ধু বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তবে মজার ব্যাপার হচ্ছে, প্রথমে আমরা কই যাবো সেটা ডিসাইড করতে পারি নাই। রিক্সায় বসে কথা বলতে বলতে আমরা সিদ্ধান্ত নিলাম আজকে আমরা আমাদের ভৈরবের বিখ্যাত রেস্টুরেন্ট বেনিজ মালাতে যাবো। তো চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা বেনিজ বাংলার সামনে। আসলে বাইরে থেকে দেখে বোঝা যায় না ভিতরটা যে কত সুন্দর। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে কাচারি রোড ভৈরব বাজারে অবস্থিত। মূলত এটার মধ্যে দুইতলা এবং তিনতলার মধ্যে বসার ব্যবস্থা আছে, আর খাবার কেনার জন্য নিচে ফুড কর্নার রয়েছে। তো চলেন ভিতরে প্রবেশ করা যাক আর দেখি কি কি খাওয়া যায়। ঢোকার সাথে সাথে আমাদের চোখে পড়লো কিছু আকর্ষণীয় খাবারের ছবি। এখন আমরা ঘুরে ঘুরে ভিতরের সৌন্দর্যটা দেখাচ্ছি। ঘোরার সময় হঠাৎ দেখতে পেলাম একটি সুন্দর আয়না। আয়না আছে আর আমার আদিকলা বন্ধু ছবি তুলবে না, এটা কখনই হতে পারে না। অবশেষে আমিও তার সাথে ছবি তুলে নিলাম। তারপর আমরা বসে পড়লাম খাবারের টেবিলে, আর সে যে কোন ফাঁক দিয়ে ভিডিও করতেছিল বুঝতেই পারিনি। যাই হোক, সন্ধ্যার বাইরে দৃশ্যটা ছিল খুবই চমৎকার। আর সন্ধ্যা হইতেছে আর আস্তে আস্তে মানুষ আসা শুরু করতেছে, একটু পর অনেক ভিড় হবে। আর ভিতরের অনেক কাপলদের মধ্যে আমরা দুইটা ছেলেরে অসহায়ের মতো মনে হচ্ছিল। আর একটা কথা, ওদের টিশুটা ওদের রেস্টুরেন্টের নাম সহ এবং লোগো সহ প্রিন্ট করা ছিল। এই তো কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসলো। আমরা মূলত স্পেশাল চিকেন বার্গারটা আজকে অর্ডার করেছিলাম, যার প্রাইস ছিল 210 টাকা পার পিস। বার্গারটা দেখতে খুবই সুন্দর ছিল, ওদের পরিবেশনটাও ছিল দেখার মতো। এর আগে অনেক জায়গায় বার্গার খেয়েছি, এক এক জায়গায় এক এক রকম স্বাদ, তবে মোটামুটি ভালোই ছিল। আজকে দেখি এখানটা কেমন লাগে। আসলে বার্গারটার ভিতরে দিয়ে খুবই ক্রিমি ভাব ছিল আর খেতে অনেক মজা ছিল। সত্যি কথা বলতে গেলে অন্যগুলার থেকে এটা আমাদের কাছে ভালোই মনে হয়েছে। এদিকে আমার আদিকলা বন্ধু পাগল হয়ে গেছে, কোন সময় সে ট্রাই করবি। অবশেষে সেও ট্রাই করলো। তারপর দুজন মিলে সম্পূর্ণ খাবারটা শেষ করলাম। আসলে বার্গারটা সত্যি খুবই ভালো লেগেছে। আর একটা কথা বলে রাখি, এটা আমাদের ফার্স্ট ব্লগ, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।